গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের পড়াবো অনুশীলনী 3.1-এর 5 ও 6 নম্বর অঙ্ক। পাঁচ, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু 322। পাঁচে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর, আমাদের প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু 322। বাম পক্ষ সমান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। মানে এক্স স্কোয়ারকে যদি আমরা এ ধরি এবং ওয়ান বাই এক্স স্কোয়ারকে বি ধরি, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে ইকুয়াল টু প্রথমে আমরা এই অনুসিদ্ধান্তে ফেলবো, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখন এখানে এক্সকে যদি এ এবং ওয়ান বাই এক্সকে বি ধরি, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে, তাই আমরা এই অনুসিদ্ধান্তে ফেলবো, তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস, এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা, তাহলে হচ্ছে টু ইকুয়াল টু, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে ফোর, তাহলে ফোর স্কোয়ার প্লাস এখানে এক্স এক্স কাটা, তাহলে থাকতেছে টু তার হোল স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু, ফোর স্কোয়ার হচ্ছে সিক্সটিন প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু, সিক্সটিন প্লাস টু হচ্ছে এইটিন হোল স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু, এইটিন স্কোয়ার হচ্ছে 324 মাইনাস টু ইকুয়াল টু, 324 থেকে টু বিয়োগ করলে হয় 322 ইকুয়াল টু, ডান পক্ষ প্রমাণিত। ছয় নাম্বার, টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত? এ দেওয়া আছে টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু থ্রি, বা দেখে আমরা টু কমন নিলে এখানে থাকতেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি, অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি বাই টু, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু আমরা পেলাম থ্রি বাই টু, আর আমাদের মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানেও এক্সটাকে যদি এ এবং ওয়ান বাই এক্সটাকে বি ধরি, তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে এটা হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইকুয়াল টু, এখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে থ্রি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস, এখানে এক্স এক্স কাটা, থাকতেছে টু ইকুয়াল টু, এটা বর্গ করলে হয় নাইন ডিভাইডেড বাই ফোর মাইনাস টু, এখানে টু এর নিচে একটা ওয়ান আছে, তাহলে ফোর আর ওয়ানের লসাগু হচ্ছে ফোর, তাহলে ফোর দিয়ে ফোরকে ভাগ করলে হয় ওয়ান, নাইনকে গুণ করলে হয় নাইন,
माइनस वन दिए फोर के भाग कर ले फोर फोर दिए टू के गुण कर लेट समान समान नाइन थेके एट वियोग कर ले वन डिवाइडेड बाय फोर ताहले आमरा पेलाम एक्स स्क्वायर प्लस वन बाय एक्स स्क्वायर इक्वल टू वन बाय फोर। आशा करी सबाई अंक दुईटा बुझते पेरेछो। तोमरा बाड़ीते अवश्य करबे। धन्यवाद।